কথা যে আমার পলাকবাড়ী সমষ্টিত বহু বছরের অন্তত, প্রায় 20 বছরের অন্তত আমার বিশেষ দখলা সত্রপাড়া, আমার নহিরা গুইমারা আর বেজত্তারির বিভিন্ন অঞ্চলত এইবার বানপানী হয় বহু বছর অন্তত। আর তাৎক্ষণিকভাবে আমি তিনটাক শিবির, দখলা কমার্স কলেজ, আমি সত্রপাড়াত আর নহিরা তিনটা আমি শিবির স্থাপন করেছিল। আর এটা দেখা গেছে যে বানপানী এটা কমি গেছে আর ইতিমধ্যে সরকারের ফলের ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল আর বানপানী কমি গেছে। তৎসত্ত্বেও আজি আমি বানপানী শেষ হওয়ার পিছত যেহেতু বিভিন্ন ধরনের বেমার আজার হয় বহুতরে আর টক পয়সার অল্প নাটনি হয়, সেই ক্ষেত্রে আমি আমার পলাকবাড়ি সমষ্টির লগতে আমার রাজ্যিক আমার জেলা আমার বিজেপির যে কিষাণ মর্চার সন্মানীয় সভাপতি আমার গহপুরের বিধায়ক আমার উৎপল বরা ডাঙরিয়ার নেতৃত্বত আমার কিষাণ মর্চার জড়িয়ে লগতে আমার নিজের আমার বিধায়কর ফলের আর আমার জেলা সভাপতির ফলের আর লগতে আমার সান ফার্মার সহযোগত আর অজন্তা ফার্মার সহযোগত আজি আমি এটা ডিস্ট্রিবিউশন কার্যসূচী আমি আয়োজন করো। এই ডিস্ট্রিবিউশনত অকল খাদ্য সামগ্রী নহয়, আমার যাতে ইয়াতে বেমার যাতে নহয় কারো সেইটার কারণে ফেনাইল দিয়া হয়েছে, লগতে ব্লিচিং পাউডার দিয়া হয়েছে আর আমার পানি সাফা করার কিছু মেডিসিনও ইয়াতে দিয়া হয়েছে। আর মই ধন্যবাদ জ্ঞাপন করছো স্থানীয় বিধায়ক হিসাবে আমার আগর সকলে যে আজি এই যে আমার বানপানী হয়েছিল সকল রাইজর রাইজক সকল বিভিন্ন এনজিওর পর আদি করে বিভিন্ন দল সংগঠনে আমাকে সহযোগিতা করেছে আর সেইটার কারণে একজন স্থানীয় বিধায়ক হিসাবে আমি আটাইকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আজির এই যুক্ত আমার আজির পদক্ষেপটার কারণেও মাননীয় আমার রাজ্য সভাপতি কিষাণ মর্চার উৎপল বরা ডাঙরিয়াক লগতে আমার জেলা বিজেপির সভাপতি লগতে আমার সান ফার্মার হেড ইয়াতে আছে অবিনাশ চৌহান, আমার অজন্ত ফার্মার রতন রয় ডাঙরিয়া আছে, আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো। আর আমার বিজেপির শুভাকাঙ্ক্ষী সকল আছে আমার ফলেরপরাও আমার রাইজক আজি কিছু বস্তু বিতরণ করা গেছে, সো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে। বানপানী যেহেতু একটা রাজ্যিক প্রাকৃতিক সমস্যা, এই প্রাকৃতিক সমস্যাটো আমি ডিজাস্টার যেহেতু আহিছে আর বানপানী ইতিমধ্যে সময়ত গভর্নমেন্টের তরফের পর আমার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত যখন সরকার এই সরকারে দিয়ার ব্যবস্থা গ্রহণ করেছিলেন আর রাইজে রিলিফ পাইছিল সরকারিভাবে আর সকল সুবিধাসকল নিশ্চয় আমার স্থানীয় বিধায়কে বা মহকুমা প্রশাসন জেলা প্রশাসনের জড়িয়ে এই ব্যবস্থাখিনি করলে। তারপর পোস্ট বানপানী তেতিয়া আমার পোস্ট ফ্লাডত আমার বিভিন্ন ধরনের বেমার আজার হয়, বিশুদ্ধ খোয়া পানি খাবর কারণে অসুবিধা হয় আর সেইবিলাকর কারণে আর কিছু ব্যক্তির ঘর হয়তো টাকা পয়সা সকল শেষ হয়ে গেছে, অকনমান সহায় করবর কারণে আমার স্থানীয় বিধায়ক ডাঙরিয়া ইয়াত উপস্থিত হয়েছে কিছু খাদ্য সামগ্রী লই। আর আমি কৃষক মর্চার তরফেরপরা রাজ্যিক কৃষক মর্চার নেতৃত্বত আমার জেলা ভারতীয় জনতা পার্টি জেলা সভাপতি লগতে আমার কৃষক মর্চার মন্ডল আর জেলার যখন দায়িত্বত আছে সকল কার্যকর্তাক লগত লৈ আমি পোস্ট ফ্লাডত যিমানবিলাক বেমার হব পারে সেই বেমারবিলাকর কারণে অল্প হলেও যাতে প্রিকশন লোক পারে তার কারণে কিছু কীটনাশক বা বিভিন্ন ধরনের পিউরিফায়ার পানি ওয়াটার পিউরিফায়ার এইবিলাক আমি ব্যবস্থা গ্রহণ করছো আর লগতে আমি আজি বিতরণ করছো আর দুটা ফার্মাটিক্যাল কোম্পানি ইয়াত তেখেতলোকর কিছু খাদ্য সামগ্রী তেখেতলোকে বিতরণ করেছে সান ফার্মা আর আমার অজন্তা ফার্মার, তেখেতলোককে মই ধন্যবাদ জানাইছো। আর স্থানীয় যখন কার্যকর্তা ইয়াতে আমাক সহযোগিতা করেছে তেওঁলোককো আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, যেহেতু বানপানী এবার অসমৰ প্রায় 22-23 জেলাত খুব সিভিয়ারলি এফেক্টেড হয়েছে, গতি সকলতে বানর তাণ্ডব একই হয়েছে, মূল গহপুর সমষ্টিও একই অবস্থা হয়েছিল কিন্তু কিছু উপশম হয়েছে। মই আজি আহি পলাকবাড়ি আহি দেখা পাইছো ইয়াত যথেষ্ট ক্ষতি হয়েছে আর এইখানে স্থানীয় বিধায়কর এইখান সময় আমি কথা পাততে গম পাইছো এস ডি আর ফর নর্মস মতে যিমানখিনি কম্পেনসেশন পাব লাগে সেই কম্পেনসেশনবিলাকর ব্যবস্থা তেখেতে ডিস্ট্রিক্ট এডমিনিষ্ট্রেশন আর আমার রেভিনিউ ডিপার্টমেন্টেরপরা করে আছে, নিশ্চয় রাইজে সেইখিন সুবিধা পাব। গতি মই আজি যখন সহযোগিতা করলে বিভিন্ন ঠাইত থাকে এই অঞ্চলত আর এনজিও সকল আসে তখনকো ধন্যবাদ জানাইছো যে আমি বানপানীত রাজ্যিক যেহেতু এই আমার প্রাকৃতিক দুর্যোগ আমার রাজ্যখনত হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগটা আমি সকলে মিলি মোকাবিলা করলেহে আমি সমস্যা সমাধান করব পাৰিম, বানপানীর লগত যখন কষ্ট খাইছে সেই সকল আমি কিছু উপশম দিব পাৰিম। আর সরকারি তরফেরপরা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া দিল্লির লগত খুব যোগাযোগ সঘনায় যোগাযোগ করেছে, গতি ভাবিছো এবার বানপানীর কারণে বিভিন্ন ধরনের আসনি তেখেতে